আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ভীষণ মজার পাতলা কাগজের মতো লেয়ার বিশিষ্ট ভেজিটেবল ডাম্পলিং বা ভেজ মোমো অথবা ভেজ ডিমসামও বলতে পারেন। দেখুন, আমি একটু কাছ থেকে দেখে দেই, এর ভিতরে যে সবজিগুলো আছে সেগুলোও কিন্তু বাইরে থেকেই বেশ ভালো বোঝা যাচ্ছে। আর এই মোমো দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। ডিম আর বিভিন্ন রকমের সবজি দিয়ে তৈরি করা হয় বলে স্বাস্থ্যকরও বটে। তো চলুন দেখে নিব কিভাবে তৈরি করতে হয় ভেজিটেবল ডাম্পলিং অথবা ভেজ মোমো। মোমো বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। আর এই ময়দার সাথে নিয়ে নিব অর্ধেক পরিমাণ অর্থাৎ 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো একসাথে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার আমি অ্যাড করে দিব 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার আমি তেলের সাথে ময়দার মিশ্রণগুলো ভালোভাবে হাত দিয়ে ঘুষে ঘুষে মিশিয়ে নিব, যাতে প্রত্যেকটা অংশেই সমানভাবে তেলগুলো লেগে যায়। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে গরম পানি যোগ করে আমি একটা ডো তৈরি করে নিব। একবারে বেশি পানি যোগ করা যাবে না, তাহলে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত নরম হয়ে যেতে পারে। দেখুন, বেশ কিছুক্ষণ অল্প অল্প করে পানি মিশিয়ে আমি একটা মোটামুটি ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি 2-3 মিনিট সময় নিয়ে ভালোভাবে ঠেসে ঠেসে একটু মথে নিব। দেখুন, আমি ডোটা বানিয়ে নিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে আমি 15 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। সেই ফাঁকে চলে যাব মোমোর ভিতরের পুরটা তৈরি করে নিতে। পুরের জন্য প্রথমেই আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এবার পানিগুলোতে খুব ভালোভাবে বলক চলে আসলেই অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। পানিতে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। আরও দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সিম, আমি কুচি করে নিয়েছি। আরও দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে আমি 2 মিনিট সময় নিয়ে হাফ সেদ্ধ করে নিব। 2 মিনিট পর সবজিগুলো আমি পানি ছেঁকে আলাদা করে নিব। এবার আমি আরও একটা প্যান বসিয়ে এতে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। আর তেলগুলো হালকা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম। আমি 3টা ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বা বেশিও করতে পারেন। এবারে এই ডিমে অ্যাড করে দিব সামান্য পরিমাণে লবণ। ডিমগুলোকে এবার আমি স্ক্র্যাম্বল করে নিব, অর্থাৎ ঝুরি করে ভালোভাবে ভেজে নিব। এরই মাঝে দেখুন, ডিমগুলো আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একে একে এর সাথে সবজি অ্যাড করার পালা। নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। হালকা করে সব কিছু একটু ভেজে নেওয়ার পরে এবার অ্যাড করে দিব আগে থেকে হাফ সেদ্ধ করে রাখা সবজি। আরও দিয়ে দিব 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি। এবার আমি এগুলো সব কিছু নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আরও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার নেড়েচেড়ে সব কিছু একটু মিশিয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। যেহেতু সয়া সসে লবণ থাকে, লবণের পরিমাণটা একটু ভালোভাবে বুঝিয়ে দিবেন। এবার আবারও সব কিছু একত্রে নেড়েচেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আর এই সবজিতে যে পানি আছে সেগুলো যখন একটু শুকিয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে আমি এই পুরগুলো নামিয়ে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু ধনে পাতাও ব্যবহার করতে পারেন। ডাম্পলিংয়ের জন্য ভিতরের পুর একদম তৈরি। এবার আমি অন্য একটা সার্ভিং ডিশে পুরগুলো নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব। এবারে ফিরে এলাম 15 মিনিট পর, দেখব ডোটার কী অবস্থা। দেখুন, এরই মাঝে ডোটা আরও খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি আরও মিনিট খানেক ডোটাকে ভালোভাবে একটু মেখে নিব। দেখুন,
মেখে নিয়েছি। এবার এই ডোটাকে সমান চার অংশে আমি বিভক্ত করে নিব, যাতে মোমো বানাতে সুবিধা হয়। এখান থেকে একটা অংশ দিয়ে আমি মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার ডোটাকে আমি সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে বড় একটা সারফেসের উপর নিয়ে লম্বাটে করে দড়ির মতো তৈরি করে নিব বা বেলে নিব। লম্বাটে করে বেলা হয়ে গেলে এবার এই ডো থেকে আমি ছোট ছোট মার্বেলের শেপে লেচি কেটে নিব। খুব একটা বেশি বড় করবেন না, তাহলে মোমোতে ভাঁজ দেওয়ার সময় আবার সমস্যা হতে পারে। এবার আমি একইভাবে সবগুলো লেচি কেটে নিব। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেলে এবার এই লেচি দিয়ে গোল গোল ছোট বল তৈরি করে নিব, তাহলে মোমোর রুটিগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। দেখুন, এইভাবে আমি সবগুলো আবারও তৈরি করে নিব। এবার একটা বল দিয়ে আমি মোমোটা বানিয়ে দেখিয়ে দিই। প্রথমে ছোট সাইজের একটা রুটি বেলে নিতে হবে। আপনারা চাইলে অনেক বড় একটা রুটি বেলে সেখান থেকে ছোট ছোট রুটি কেটেও মোমো তৈরি করে নিতে পারেন। দেখুন, আমি খুব পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি, যেটা দিয়ে হাত পর্যন্ত দেখা যাচ্ছে। এই মোমোর ক্ষেত্রে অবশ্যই রুটিটা পাতলা করেই বেলে নিতে হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা সবজির পুর থেকে আমি কিছুটা পরিমাণ পুর মোমোর মাঝখানে রেখে ভালোভাবে সেট করে নিব। এবার আসলে মোমো ভাঁজ দেওয়ার পালা। দেখুন, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন মোমোটা আমি কিভাবে ভাঁজ করি। মোমো ভাঁজ করার আসলে অনেকগুলোই পদ্ধতি আছে। প্রথমে আমি এক পাশের মুখ জুড়ে দিয়েছি, এবার উল্টা দিকে এক পাশ শাড়ির কুচির মতো আমি ভাঁজ দিয়ে নিব। দেখুন, যেহেতু মোমোর রুটিটা অনেক পাতলা, একটু সমস্যা হতেই পারে, কিন্তু সৌন্দর্যের খাতিরে একটু কষ্ট তো করাই যেতে পারে। দেখুন, উল্টা দিকে শুধু শাড়ির কুচির মতো ভাঁজ পরে এই পাশের সাথে মিলিয়ে দিলেই দেখবেন মোমোর ভাঁজ তৈরি হয়ে যাচ্ছে। খুব বেশি না, মাঝখানে দুই তিনটা কুচি দিলেই হবে। আর শেষ মাথাটা যেটা বাকি থাকবে, এর দুই মাথা মুড়িয়ে একসাথে আঙুল দিয়ে টিপে টিপে সেট করে দিলেই দেখবেন তৈরি হয়ে যাবে সুন্দর পাতার মতো মোমো। দেখুন, আমি কাছ থেকে দেখিয়ে দিই এটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। এবার আমি একইভাবে বেশ কয়েকটা মোমো তৈরি করে নিব। তবে যাদের কাছে এই ভাঁজটা একটু কঠিন মনে হচ্ছে, তাদের জন্যও অন্য পদ্ধতি আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি বেশ কয়েকটা মোমো বানিয়ে নিয়েছি, এবারে পরবর্তী ভাঁজটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি একইভাবে পাতলা করে একটা রুটি বেলে এর মাঝে পুর দিয়ে নিয়েছি। এবার ভাঁজটা খুবই সহজ, সব কয়টা মাথা একসাথে শুধু মুড়িয়ে নেবেন। দেখুন, একটা মাথাও যেন বাদ না পড়ে। এ আর কোনো আহামরি কৌশল নয়, শুধু মাথাগুলো জুড়ে সব কয়টা একত্রে নিয়ে এসে আঙুল দিয়ে মাঝখানে একটু চাপ দিয়ে দিবেন। ব্যাস, তৈরি হয়ে গেল সবচেয়ে সহজে তৈরি আর আকর্ষণীয় মোমো। এবার আপনাদের মন যেভাবে চায় সেভাবেই মোমোর শেপে তৈরি করে নিন আর এনজয় করুন। এবারে মোমোগুলো ভাপ দেওয়ার পালা। মোমোগুলো ভাপ দেওয়ার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এতে একটা ফয়েল পেপার ভালোভাবে সেট করে দিব। আজকে কোনো রকম স্ট্রিমার বা স্ট্রেনার ছাড়াই আমি মোমো ভাপিয়ে দেখিয়ে দিব। যাদের কাছে স্ট্রিমার বা স্ট্রেনার থাকে না, তারা কি মোমো খাবে না? তাদের জন্যই বিকল্প পদ্ধতি। এবার আমি ফয়েল পেপারে সামান্য পরিমাণ তেল ভালোভাবে ব্রাশ করে নিব, যাতে মোমোগুলো ভাপিয়ে নেওয়ার পর তুলতে কোনো অসুবিধা না হয়। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি ফয়েল পেপারের উপর ছিদ্র করে নিব, যাতে নিচ থেকে ভাপ উপরে উঠে মোমোগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে। এবার আগে থেকে তৈরি করে রাখা মোমোগুলো আমি এর উপরে সাজিয়ে দিব। একে একে সব মোমোগুলো উপরে সাজিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের জন্য এগুলোকে আমি ভাপ দিয়ে নিব। ফিরে এলাম মোমো ভাপে দেওয়ার 6-7 মিনিট পর। দেখুন, এরই মাঝে মোমোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। একটু সাবধানে একে একে মোমোগুলো আমি তুলে নিব। দেখুন, সবগুলো মোমো আমি তুলে নিয়েছি, এবারে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেজিটেবল মোমোগুলো বা ভেজ মোমোগুলো আমি সার্ভ করে নিয়েছি, দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। অবশ্যই এই রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।
নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।